রবিবার পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের কৈচর গ্রামে আজিজুল শেখের একটি ছাগল দুটি ছাগল ছানা প্রসব করে। তার মধ্যে একটি ছাগল ছানা আটটি পা ও তিনটি কান আছে। এই খবর ছড়িয়ে পড়তেই তাকে দেখতে মানুষের ভিড় উপচে পড়ে। যদিও কিছুক্ষণ পর ছাগল ছানাটির মৃত্যু হয়। এলাকাবাসীরা জানান, এর আগে তারা এই রূপ ছাগল ছানা দেখেননি। কৈচুরে আজিজুল শেখের বাড়িতে একটি ছাগলের বাচ্চা হয়েছে। বাচ্চার আটটা পা, তিনটে কান, একটি মাথা। এটাকে দেখতে গ্রামের লোক সবাই ভিড় জমিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, ছাগলটি মারা গেছে। ছাগলটার মালিকের নাম হচ্ছে আজিজুল শেখ, কৈচর দক্ষিণপাড়া মসজিদের পাশে বাড়ি। মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দবার্তা। রবিবার পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের কৈচর গ্রামে আজিজুল শেখের একটি ছাগল দুটি ছাগল ছানা প্রসব করে। তার মধ্যে একটি ছাগল ছানা আটটি পা ও তিনটি কান আছে। এই খবর ছড়িয়ে পড়তেই তাকে দেখতে মানুষের ভিড় উপচে পড়ে। যদিও কিছুক্ষণ পর ছাগল ছানাটির মৃত্যু হয়। এলাকাবাসীরা জানান, এর আগে তারা এই রূপ ছাগল ছানা দেখেননি। কৈচুরে আজিজুল শেখের বাড়িতে একটি ছাগলের বাচ্চা হয়েছে। বাচ্চার আটটা পা, তিনটে কান, একটি মাথা। এটাকে দেখতে গ্রামের লোক সবাই ভিড় জমিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, ছাগলটি মারা গেছে। ছাগলটার মালিকের নাম হচ্ছে আজিজুল শেখ, কৈচর দক্ষিণপাড়া মসজিদের পাশে বাড়ি। মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দবার্তা। রবিবার পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের কৈচর গ্রামে আজিজুল শেখের একটি ছাগল দুটি ছাগল ছানা প্রসব করে। তার মধ্যে একটি ছাগল ছানা আটটি পা ও তিনটি কান আছে। এই খবর ছড়িয়ে পড়তেই তাকে দেখতে মানুষের ভিড় উপচে পড়ে। যদিও কিছুক্ষণ পর ছাগল ছানাটির মৃত্যু হয়। এলাকাবাসীরা জানান, এর আগে তারা এই রূপ ছাগল ছানা দেখেননি। কৈচুরে আজিজুল শেখের বাড়িতে একটি ছাগলের বাচ্চা হয়েছে। বাচ্চার আটটা পা, তিনটে কান, একটি মাথা। এটাকে দেখতে গ্রামের লোক সবাই ভিড় জমিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, ছাগলটি মারা গেছে। ছাগলটার মালিকের নাম হচ্ছে আজিজুল শেখ, কৈচর দক্ষিণপাড়া মসজিদের পাশে বাড়ি। মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দবার্তা।